তো অনেকদিন পর নদীর পাড়ে আসলাম, মনটা একটু চঞ্চল হচ্ছিল, তাই নদীর পাড়ে এসে মনটাকে শান্ত করার জন্য চলে আসলাম নদীর পাড়ে। কি ভালোই না লাগছে, জলটা অনেকটাই কমে গেছে। আর এই হচ্ছে খড়ি নদীর ব্রিজ, কাজ চলছে। আর সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, হাঁসগুলো কি সুন্দর চড়ছে নদীর পাড়ে, দারুণ। আর ওখানে ওখানে জাল ইয়ে করে রেখেছে, ওটাকে কি জাল বলে যেন, ইস হয় এখনই মাছ লাফালো। এটা খড়ি নদীর ব্রিজ, ট্রেন যাচ্ছে। লালগোলা ট্রেন চলে গেল। তো আমি এসেছি এখন নদীর পাড়ে একটু নিরিবিলিতে, বৃষ্টি পড়েছে, এখন ওয়েদারটা একদম ঝড়মলে আর সবুজ হয়ে থাকে, তাই প্রকৃতির মাঝে এসে গেছি আমি এখন। দারুণ লাগছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো এখান দিয়ে রাস্তা আছে, আচ্ছা এই যে রাস্তাটা জানা ছিল না, এখান দিয়ে গাড়ি নিয়ে আসা যাবে, বেশ ভালো। তো ও কি সুন্দর ওয়েদার, গরুগুলো এখানে ঘাস খাচ্ছে কি সুন্দর নদীর পাড়ে। তো আজকে আমি ভিডিও করতে বেরিয়ে পড়েছি এই গ্রামের আশেপাশে, লিচু বাগান, আম বাগান, লিচু গাছে পেকে রয়েছে, এইসব তোমাদের সঙ্গে শেয়ার করব, সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য। তো চলো যাওয়া যাক, মেঘলা মেঘলা ওয়েদার, ঘরে আর মন ঠিক ছিল না, তো বেরিয়ে পড়লাম। গাড়ি যাচ্ছে, একটু শব্দ হবে, নয়েজ আসবে। তো চলো, ও হাওয়াটা উঠে গেছে, মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, ওই ঝপ করে অল্প একটু বৃষ্টি হবে দিয়ে থেমে যাবে সেরকম হতে পারে। তো যা যা হবে হবে, দেখা যাবে, চলো একটু ঘুরে আসি, অনেক দিন বেরোনো হয়নি। ও যা হাওয়া দিচ্ছে না, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। সোজা রাস্তা চলে যাচ্ছে বগুলা, আর এর পেছনের দিকে রাস্তা হচ্ছে কৃষ্ণনগর। এইখানে ধান ঝাড়াই হচ্ছে, কাটিং হয়ে গেছে, আর ওই যে ধান পড়ে আছে ওখানে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এরকম ছোটোবেলায় দেশে বাড়ি যেতাম যখন, তখন এই ধান কুড়িয়ে আইসক্রিম খেতাম। আর এই যে গরুর গাড়ি, সেই সব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, গরুর গাড়ি চড়ে মামার বাড়ি। ও পাকা ধান কাটা হয়ে গেল, আর ওদিকেও পেকে রয়েছে, কি সুন্দর জায়গা। আর এই এই জায়গাগুলোয় গর্তে মাছ হয়ে যায় বর্ষাকালে, আর কিছুদিন পর বর্ষায় সব ভর্তি হয়ে যাবে, আর এখানে মাছ মাঝে মাঝে আমরাও ধরেছিলাম এক সময়, এখন আর আসা হয় না। চলো একবার ছাদে যাই। ও ছাদে গিয়ে দেখাচ্ছি কি মেঘ হয়েছে, চরম মেঘ, পুরে বাপ রে বাপ, বৃষ্টি, এই এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, এবারে বাবা কি ঝড় বৃষ্টি। শুধু মেঘটা দেখো, শুধু কি কালো হয়েছে বাবা, আজকে মনে হয় সারাদিন বৃষ্টিই হবে, কি কালো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি, দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, হালকা হালকা বৃষ্টির ছাট আসছে, বেশ ভালো লাগছে। চলো তাহলে ভিডিওটা দেখো সঙ্গে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সব ভিজে গিয়ে একাকার, এক মশলা জোর বৃষ্টি এসেছিল,
তারপরে এই আসতে যে আবার বাড়ছে কি বৃষ্টি, দারুণ মজা। আর আমি এখানে করছি হচ্ছে এই সকালে রুটি খাবো, তার তরকারি আলু পটল আর এই মটরের ডাল দিয়ে। মা রুটি করছে কিনা দেখি। রুটি হো গিয়া কিয়া, লাইটটা জ্বালাই, অন্ধকারে না হলে দেখা যায়। এই তো চালিয়ে দিয়েছি। ও রুটি করছে না, হয়ে গেছে? খাওয়ার জন্য একদম চুচুক চুচুক করছে। রুটি একটা রুটি হয়ে গেছে, দিয়ে দাও আমায়, আমি খাবো। বৃষ্টি হবে বলে এখানে আমার লিচু গাছ কলম করেছিলাম, এই লিচু গাছটা বসিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছে, এবার লিচু গাছটা বসে যাবে। তো মুড়ি খাওয়া হয়ে গেল, তো এখন খাচ্ছি চা। আর চাখানা যা বানিয়েছে না মা, হ্যাঁ একদম ফাটাফাটি, দারুণ। তো এখন একটু ছাওয়ার তলায় এসেছি, এই বাস ঝাড় তলায়। যা গরম রোদের তাপ, তো এই বাস ঝাড় তলায় এসে একটু দাঁড়ালাম, একটু জিরিয়ে নি। উফ, যাহাই গরম সুন্দর। আর আমার উল্টো পিঠে দেখাচ্ছি, একদম লাল টসটস হয়ে আছে পেকে। ও হাওয়া দিচ্ছে ফুরফুর এখন বাস ঝাড় তলায়, তো পেকে একদম টসটস করছে। এখন আর কতদিন পর পারবে মনে হয়। এই আমগুলো এরকম না, ময়লা পড়েছে আমগুলোর উপর, আর এই লিচুগুলো একদম পেকে টসটস করছে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে যাবো কৃষ্ণনগর। বাচ্চাগুলো কি সুন্দর চড়ছে, দারুণ সুন্দর। কবিতা পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তিনটে তাল গাছ, দারুণ সুন্দর লাগছে। আবার রোদ উঠে যাচ্ছে, আমি ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে, রোদ উঠছে। চলো যাওয়া যাক সামনে, আরও কী আছে দেখি। ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে মাঠে দুটো মেয়ে, আর এই যে ট্র্যাক্টর, বাবা কান ঝালাপালা করে দিল। এই খেজুর গাছটা দেখো কত খেজুর হয়েছে, কিছু পড়েও গেছে পেকে, দারুণ লাগছে। ভাবছি আমিও দুটো দু একটা যদি পেতাম, কিন্তু যাওয়া যাবে না, পড়ে যাবো, অনেক খেজুর হয়েছে ওই পাশটাতে আরও আছে। সুন্দর পরিবেশ একদম, আর চারদিকে ক্ষেত আর ক্ষেত, কলা গাছ পাট শাক, এখানে আখ চাষ করেছে, আর ওদিকে ফুলকপি দূরে দূরে। এখানে কাঁচকলার মোচাটা দেখো চুপসে গেছে, ও না মোচা পাড়া হয়ে গেছে। আর এই পাশটার ভিউটা দেখো শুধু দারুণ। কাজের সূত্রে এদিকে একবার এসেছিলাম, তো এই জায়গাটা আমাকে মনে রেখেছি। আর এই যে একটা মোচা, কাঁচকলাগুলো কেমন ঝুলছে, দারুণ সুন্দর। এই ছোটো একটা কালভার্ট, চলো এই সোজে যাবো, উঠবে হচ্ছে জালালখালি, চলো যাওয়া। তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এত সুন্দর ভিউটা আর মিস করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চলো বাড়ি যাওয়া যায়।
তো বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেছে বাইরে, তো ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। তো ভিডিওটা আজকে এতটুকুই রাখবো। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।